পাহাড়ে ওঠার পথেই বিশাল জ্যাম, রাস্তাটা ন্যারো হয়ে যাওয়ার দরুন এখানে জলও জমেছে। এইসব জায়গাগুলোতে আমার যতদূর মনে হচ্ছে সব ভেঙে গিয়েছিল। এই দিয়ে দারুণ লেগেছে আজকে জার্নিটা, খুব এনজয়। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এই আজকে বাইরে বেরিয়েছি, কালকে রাত্রে অনেক টায়ার ছিলাম বলে ভালো করে ভিডিও করা হয়নি, আর কি খেয়েছিলাম সেটাও দেখানো হয়নি। যাই হোক, আজকে সকালে এখন বাজে প্রায় 9টা, 40 মিনিট দিয়ে চায়ের দোকান, 40 মিনিট খাবো, খেয়ে রুমে যাবো, রাইডিং গিয়ার্স পরবো, পরে বেরিয়ে যাবো ক্যান্টকের উদ্দেশ্যে। আর ক্যান্টকের হোটেলে থাকবো না থাকবো সেটা সবই রেডি আছে, যাই যেতে যেতে তোমার সাথে মোটামুটি সাথে কথা হবে। আপাতত এইগুলি আপডেট থাকো ফ্রেন্ডস। আমরা এখন রেডি হয়ে গেছি সমস্ত রাইডিং গিয়ার্স পরে, চলো এবার বেরিয়ে পড়া যাক ক্যান্টকের উদ্দেশ্যে। তো বন্ধুরা শুভ সকাল। তো বেরিয়ে গেলাম শিলিগুড়ির থেকে, এখান থেকে সেবক রোড ধরবো, ধরে তারপরে হচ্ছে আগিয়ে যাবো রংপো হয়ে গ্যাংটকের উদ্দেশ্যে। আপাতত এগিয়ে যেতে থাকি, তারপর তোমার সাথে কথা হচ্ছে, একটু দেখতে থাকো। হরিতে এখন বাজে প্রায় 11টা, তো বেরোতে একটু সময় লেগে গেল, কারণ কালকে রাতে তো তোমাদের বলেছিলামই অনেক লেট হয়েছে, সাথে একটু টায়ার্ডও ছিলাম, কারণ কালকে ওয়েদারটা খুব কষ্টকর ছিল, প্রচুর হিউমিডিটি ছিল, এই কারণে ঘুম ঠিকমতো হয়নি। এই বাদিক দিয়ে বলে চলেছে, বয়ে চলেছে মহানন্দা রিভার, ডান দিকে চড়া পড়ে গেছে, জামাকাপড় মেলেছে ধোপারা। তো যাই হোক, এগিয়ে যাই, এখন এই জ্যামটা থাকবে অনেকটাই, যতক্ষণ না শালুগড়া অবধি পৌঁছাচ্ছি, তারপর সেবক রোড ধরবো, ধরে আগিয়ে চলে যাব। তো চলো দেখতে থাকো, যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। আজকে গ্যাংটক যাচ্ছি, সিকিমের রাজধানী। ওয়েদার বেশ মনোরম আজকে, হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা, আর বৃষ্টির পূর্বাভাসও আছে শুনেছি, শুনেছি ভুল কথা, দেখেছি ওয়েদার আপডেটে। তো দেখা যাক, এগিয়ে যাই, ভগবানের কাছে প্রার্থনা করি যে বৃষ্টি যাতে না হয়, তাহলে ট্রিপটা নষ্ট হবে, আর কিছুই নয়। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ঢুকে পড়েছি সেই চিরপরিচিত জায়গা, সেবক রোড। অনলি টু মান্থ আগে এসেছিলাম, তখন এই গাছপালাগুলো হলুদ ছিল, আর ঠিক আজকের ভিউটা হচ্ছে পুরো গ্রিনারি, দু চারটে বৃষ্টি পেয়েছে এবং রাস্তা দেখতেও সুন্দর লাগছে, আর গাছগুলো তো তোমরা কল্পনা করতেই পারছ, এত সুন্দর গ্রিনারি ভাব, মানে এত সুন্দর লাগছে গাড়িটা চালিয়ে, কিছু বলার নেই। মানে এই রাস্তায় যারা বাইকাররা যারা গাড়ি চালায়, তারাই একমাত্র জানে যে এই রাস্তাটার মাহাত্মটা কতটা। তো যাই হোক, একটু পর থেকেই মোটামুটি আরম্ভ হয়ে যাবে পাহাড়। তো চলো দেখতে থাকো, আর আমি আগেই যেতে থাকি, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। একটু পরে ব্রেকফাস্ট করব, তো ব্রেকফাস্ট কি করব না করব সেটা তো তোমাদের দেখিয়ে দেবো, অসুবিধা নেই। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এত সুন্দর লাগছে ডান দিকে বাঁদিকে নীল কালারের ফুলের গাছগুলো, অসম্ভব সুন্দর লাগছে, সেই জন্য তোমাদের দেখালাম। আর জানি না গোপ্রোতে ওই দূরের মাথাতে কতটা কি দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াটা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে পাহাড় চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই পাহাড় চলে আসবে। আমরা পাহাড়ের দিকেই এগিয়ে চলেছি, আর এই হচ্ছে সুন্দর
ফরেস্ট, মানে অসাধারণ সুন্দর যাকে বলে। তো চলো দেখতে থাকো পাহাড়ে যে যাত্রাতে, আমাদের সাথে থাকো, এগিয়ে যেতে থাকি, তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে পাহাড়ের ডিসিপ্লিন, সারি সারি লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, জানি না কেন, সেটা বলতে পারবো না, তবে এই হচ্ছে ডিসিপ্লিন। পাহাড়ে ওঠার পথেই বিশাল জ্যাম, এই হচ্ছে সেবক রোডের জ্যামটা, মানে এতটাই জ্যাম, মানে চিন্তা ভাবনা করার বাইরে, চারিদিকে সব গাড়ির সারি, আর এদিকে সব বাইকাররা একে একে পাহাড়ে উঠছে আমার মতোই। এই যে তলা দিয়ে সেবক রিভার চলে গেছে, তো বন্ধুরা দেখতে দেখতে পাহাড়ে উঠে গেছি, কিন্তু পাহাড়ে এত জ্যাম ছিল তাই জন্য আর সেরকম ভিডিও করা হয়নি। তো আপাতত আবার ফিরে এসেছি, ডান দিকে তিস্তা নদী বয়ে চলেছে, এত সুন্দর লাগছে। বর্ষার পাহাড় একটু অন্যরকমই ফিলিংস লাগে, এই প্রথম আমি বর্ষার পাহাড়ে এসেছি, আমার সাথে ঋতু এবছর এসছে, ওর প্রথম আর কি রাইড, মানে অ্যাজ এ পিলিয়ান, তো ওরও অভিজ্ঞতা ভালো, আমি ওকে ওর অভিজ্ঞতাটাও জিজ্ঞেস করবো। তো যাই হোক, আপাতত পিছনে বসে এই মনোরম আবহাওয়া এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে। তো সুন্দর, ওপরের দিকে মেঘ জমে আছে, বৃষ্টি বলতে এই মুহূর্তে এখনো অবধি পাইনি, ওই ছিটে পোটা কাজ কাজ ভিজে যাওয়ার মতো আর কি ছিটে পোটা বৃষ্টি হচ্ছে। আজ আমাদের তো বেরোতে লেট হয়ে গেছে, কারণ গ্যাংটক যাব, খুব বেশি কিলোমিটার নয়, ধীরে সুস্থে চালিয়ে চালিয়ে যাবো সৌন্দর্য উপভোগ করতে করতে, তাই আর কি সেরকমভাবে তাড়াহুড়া করিনি, বেরোতে তো লেট হয়েছে, তোমাদের আগেই বলেছি। তো যাই হোক, দেখতে থাকো, একটু পরেই সেবক ব্রিজ আসবে, সেটাও তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো। বন্ধুরা একটু আগে তোমাদের বলেছিলাম যে বৃষ্টি হলে ভিডিও করতে পারবো না, তো সেই কারণে দাঁড়িয়েছি, দাঁড়ানোর কারণটা হচ্ছে এখনই রেনকোট পরবো, এই যে ফোনটাও ঢুকিয়ে দিয়েছি প্লাস্টিকের মধ্যে। তো এই যে পিছনের ওয়েদারটা দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না, এই হচ্ছে বৃষ্টি, এই ও রেনকোট পরে ফেলেছে, ওই জন্যই তোমাদের দেখালাম, কারণ বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে, রাস্তাঘাট পুরো ভিজে গেছে, আর পিছন দিকে তো মেঘ তো রয়েছে, নেমে এসছে পিছনটা। এখন আমি তিস্তা সেবক ব্রিজটা কি মানে ক্রস করিনি, একটু পরে করবো, আপাতত এইটুকুই আপডেট দিয়ে দিলাম। মোটামুটি ঘড়িতে এখন প্রায় একটার ওপর হয়ে গেছে, তো আস্তে আস্তে যেতে থাকি, বেশি কিলোমিটার বাকি নেই, আড়াই ঘন্টা মতো সময় দেখাচ্ছে, যেতে থাকি আস্তে আস্তে, কারণ বৃষ্টির ওয়েদার আর বৃষ্টিতে বেশি ভিজবো না। তো আপাতত এইটুকু আপডেট দিলাম, চলো দেখতে থাকি। এখন রয়েছি তিস্তা ব্রিজে, তো এই রেনকোট পরে ফেলেছি। তিস্তা ব্রিজ ঢোকার আগে যেটা দার্জিলিংয়ের রাস্তা, তিস্তা বাজার হয়ে যে নিচের দিকে রাস্তাটা চলে গেছে, এই হচ্ছে নিচের রাস্তাটা, তো ওটা ঢোকার কিছুটা আগে থেকে বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি সেরকম নেই বললেই চলে, এখানে পুরো রাস্তাটাই হচ্ছে শুকনো। তো মোটামুটি এদিকের আকাশ খুবই কালো, আর এদিকে মোটামুটি আকাশটা রয়েছে, তো আমি চেষ্টা করবো যে রেনকোটটা পরে চালানো, বিভৎস গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আপাতত এইটুকুই আপডেট, এই হচ্ছে গাড়ি, আর পিছনে এই নদী বয়ে চলেছে তিস্তা রিভার, আর এইদিকে হচ্ছে ওপর দিক থেকে এই যে টানেল তৈরি হচ্ছে, এই যে টানেলের হচ্ছে পিলার। তো আপাতত এইটুকুই আপডেট, আর হাওয়া ভালোই আছে আমাকে দেখে বুঝতেই পারছো অনেকে, চলো দেখতে থাকো, এগিয়ে যেতে থাকি। গোপ্রোটা হয়তো পুরোপুরি ইউজ করতে পারছি না বৃষ্টির জন্য, আর সেই কারণে যেখানে যেখানে দাঁড়াচ্ছি বা ছবি তুলছি সেই জায়গাগুলো থেকে আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি। চেষ্টা করবো গ্যাংটক যাওয়ার আগে অবধি আমি যতটা পারি আপডেট দিতে থাকবো,
অনেক বেশি বৃষ্টি হলে সেটা তো সম্ভব হয় না। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তিস্তা ব্রিজ পেরিয়ে চলে যাচ্ছি, এবার আগিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে রিভার র্যাফটিংয়ের জন্য সব হয়েছে, তো আগিয়ে যাচ্ছি সোজা। একটু আগে বৃষ্টি পেরিয়ে এই পাশে এসেছি, তো আবার হালকা হালকা বৃষ্টি লাগছে। তো সামনেই গ্যাংটকের রাস্তা ভাগ হয়ে যাবে কালিম্পং এর সাথে, ডান দিক চলে যাবে কালিম্পং আর আমরা চলে যাবো গ্যাংটকের দিকে সোজা। তো যাই হোক, আগে যেতে থাকি, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। এখান থেকে কালিম্পং 20 কিলোমিটার দেখাচ্ছে, ঘড়িতে এখন বাজে 2:17। আমরা গ্যাংটক থেকে 60 কিলোমিটার দূরে আছি। ধীরে ধীরে দেখতে 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 কালিম্পং জায়গাটাকে বাইপাস করে সোজা আগে যাব, পড়বে সিংতাম ব্রিজ, সেটা পেরিয়ে সোজা উপরের দিকে চলে যাব গ্যাংটকের দিকে। তো আজকে গ্যাংটকে স্টে করব, প্ল্যান আছে। তো কালকে কোথায় যাই সেটা তো কালকেই তোমাদের বলবো, প্ল্যান আজকে করব কোথায় কোথায় কী করা যায়। হাতে একটু সময় আছে, 2-4 দিন, তো গ্যাংটকটা ঘুরবো, ঘুরে তারপরে নিচের দিকে আবার কোথায় নেমে কোথাও একটা থাকবো। তো দেখা যাক, এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে তোমার সাথে কথা হবে। চলো দেখতে থাকো, চলে যাচ্ছে কালিম্পং আর আমরা চলে যাচ্ছি এদিকে গ্যাংটকের দিকে। তো ওদিক দিয়ে কালিম্পং হয়ে লাভাল, ওলেগাঁও এইসব জায়গায় যাওয়া যায়, ওদিক দিয়েও রাস্তা আছে গ্যাংটক যাওয়ার, কিন্তু অনেকটাই ঘুরে যেতে হয়, ওদিক দিয়ে যাবো না, যাবো আমরা এদিক দিয়েই, ভালো রাস্তা দিয়ে। ওদিকের রাস্তাও খারাপ না, ওদিকের রাস্তাও ভালো। তো চলো দেখতে থাকো, যেতে যেতে একটা ফরেস্টের ভেতর দিয়ে আমাদের রাইডিং চলছে। তো দেখতে এতটাই সুন্দর লাগছে, চারিদিকে এত বড় বড় গাছ, তার মিডিল থেকে রাস্তা চলে গেছে গ্যাংটকের দিকে। তো গ্যাংটক এখান থেকে দেখাচ্ছে আর মোটামুটি 43 কিলোমিটার, 1 ঘন্টা 15 মিনিট। তো মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে 4:30-এর মধ্যে মনে হচ্ছে আমরা চলে যেতে পারবো, কারণ ঘড়িতে এখন প্রায় 3:10-15 বাজে। তো আপাতত এইটুকুই আপডেট দিয়ে রাখলাম, কারণ যেখানে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, ওখানে ভদ্রমহিলা বললেন যে গ্যাংটকে নাকি বৃষ্টি হচ্ছে। তো আজ বৃষ্টি তো সকালবেলা পেয়েছি আজকে, আর এই ওপরের দিকে কখন কোথায় বৃষ্টি হবে সে তো আমি জানি না, ওটার জন্যই আমি আপাতত আপডেটটা তোমাদের দিয়ে রাখলাম। তাই আমার ভিডিওটা ওপেন করলাম। রাস্তা ভালো, কোনো রকম সমস্যা আমি পাইনি NH10-এ, যেটা সিকিম যাওয়ার মেন রাস্তা। তো এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে তোমাদের সাথে কথা তো হচ্ছেই। মিডিলে কিছুটা বৃষ্টির জন্য একটু টাইম নষ্ট হয়েছিল, তো কিছু করার নেই, এটা তো রাইডিংয়ের অঙ্গ। তো চলো আগে যেতে থাকি। আচ্ছা, তোমাদের আগে যেতে যেতে একটা সুন্দর ভিউ দেখাবো তিস্তার, আমি দেখতে পেলাম তাই তোমাদের দেখাবো। ওই সামনের দিকটা তিস্তার জল বয়ে চলেছে, কালারটা তিস্তার জলের এখন অন্যরকম, জানি না কি কারণ, পুরো হলদে হলদে বা বাদামি কালারের জল। সামনে থেকে আশা করছি দেখাতে পারবো। এই এই হচ্ছে তিস্তার জলটা, এখান থেকে বেশ ভালো দেখা যাবে, এই যে পুরো জল জলটা যাচ্ছে ওদিক থেকে এসছে। এইসব জায়গাগুলোতে আমার যতদূর মনে হচ্ছে সব ভেঙে গিয়েছিলো,
এই ডিজাস্টারটার পরে, ওই কারণেই নতুন করে আবার তৈরি হচ্ছে ওই জায়গাগুলোতে, পাথর টাথর সব বেরিয়ে রয়েছে। তো ওপর দিকটা বেশ ভালোই লাগছে, মেঘলা ওয়েদার আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আগে যেতে থাকি, যেতে যেতে আরো ভালো জায়গা দেখতে পেলে অবশ্যই তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। তো চলে এসেছি, ডান দিকে চলে যাচ্ছে রংপো, আমরা চলে যাবো সোজা গ্যাংটকের দিকে। এই হচ্ছে সিংথাম ব্রিজ, যেটা এর আগে একবার ডিজাস্টারে ভেঙে গেছিল। তো এখন এই রাস্তাটা দিয়ে, এর আগেও আমি গেছিলাম, তখন আমি ব্লগ করতাম না বা করিও নি, নতুন রাস্তা একদম, গাড়ি রকেটের বেগে দৌড়াচ্ছে। এই হচ্ছে রংপো, রংপো ছোট্ট একটা শহর মতো। তো আমরা সোজা চলে যাব, এইদিকেও চারিদিকে হচ্ছে পুরো পাহাড়ে ভর্তি। আজকের ওয়েদারটা যেহেতু খারাপ, ওর জন্য খুব একটা ভালো ভিউ তোমাদের দেখাতে পারলাম না। এই সময় ভিউ পাওয়া যায় না, ভিউ একদম ভালো পেতে গেলে আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই তিনটে মাসে আসতে হয়, ওই সময়টায় বেশ ভালো লাগে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, গ্যাংটক থেকে 30 কিলোমিটার দূরে আছি, তো মোটামুটি বৃষ্টি চালু হয়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তা আপাতত ওই জন্য গ্যাংটকে যাওয়ার আগ অবধি যদি বৃষ্টিটা কমে তাহলে ভালো কথা, না হলে গোপ্রোটা আমি আর ইউজ করতে পারবো না, কারণ আমার কাছে গোপ্রো ওয়াটারপ্রুফ বানানোর কিছু নেই। তো আপাতত এইটুকুই আপডেটটা দিয়ে রাখলাম, যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে সেটা ভিডিওতে শেয়ার করব, নচেত গ্যাংটক পৌঁছে তোমাদের সাথে কথা হবে। তো এই ওপরে আম গাছ হয়েছে, তো মিলিটারি ক্যাম্প, তার মধ্যে আম গাছ দেখতে পেলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো, আর তোমাদের তো আপডেটটা দিয়েই দিলাম, তো নতুন করে আপডেট আবার দেবো গ্যাংটক পৌঁছে। যদি বৃষ্টি পাই তাহলে তো আমাকে একটু দাঁড়িয়ে রেনকোটও পরতে হবে, আপাতত রেনকোট পরিনি, আর তার মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। তো চলো দেখতে থাকো, আবার আপডেট দেবো তোমাদের, আপাতত এইটুকুই। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু সিকিম, এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, এর আগের বার আমি যখন এসেছিলাম ছবি তুলেছিলাম। তো রাস্তা প্রচুর খারাপ ছিল বলে তখন বেশি দাঁড়াতে পারিনি, তো দাঁড়িয়ে একটা ছবি তুলবো তাও বেরিয়ে যাবো, ততক্ষণ দেখতে থাকো। যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখলাম, ওপরে মেঘে ঢেকে রয়েছে আর নিচে হালকা হালকা বৃষ্টি হয়েছে, 5-30 রিভার এখনও বয়ে চলেছে আমাদের সাথে, আর রাস্তাটা ন্যারো হয়ে যাওয়ার দরুন এখানে জলও জমেছে, দেখতেই পাচ্ছ তোমরা। সামনে থেকে তিস্তারা তোমাদের একটুখানি দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে যে জায়গাটা কিরকম এখন হয়ে গেছে। এই হচ্ছে তিস্তাটা, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এখানে সব হচ্ছে পাথরগুলো রয়েছে, উপরে গাছপালা সব ধ্বংসাবশেষ পড়ে আছে, ওপর দিক থেকে তো এরকম ভিউ, আর এই সামনের দিকটা এরকম রয়েছে, এত সুন্দর লাগছে যে কল্পনাতীত। কিন্তু এগুলো যা ডিজাস্টার হয়েছে খুব কষ্টও লাগছে জিনিসগুলো দেখে, এর আগে যখন এসেছিলাম কত সুন্দর নিচে বাড়িঘর ছিল এখানে। তো যাই হোক, জানি না এখানে হতাহতের কি হয়েছিল। তো চলো আগেই যাই, যেতে যেতে কথা হবে। হোটেল থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরে আমরা এখন দাঁড়িয়ে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি কমলে তবে আমরা হোটেলের দিকে এগিয়ে যাব।
এখন খাচ্ছি এক টোস্ট, তো দারুণ লাগছে খেতে। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো আজকের আমাদের যে জার্নিটা টোটাল তোমরা তো নিশ্চয়ই দেখতেই পেয়েছো ভিডিওতে এতক্ষণ, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে বেশ বৃষ্টির ওয়েদার ছিল, মেঘলা ওয়েদার ছিল, আমাদের তো দারুণ লেগেছে আজকের জার্নিটা, খুব এনজয় করেছি, ওয়েদারটা খুবই ভালো ছিল, তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো খুব ভালোভাবে নেক্সট জার্নিটা যেন আমরা করতে পারি, তোমরা আমাদের পাশে থেকো, তো দেখতে থাকো। তো ইটস ডিনার টাইম, তো এখন আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, তো দেখা হচ্ছে নেক্সট পরের দিনের ব্লগে। টাটা ফ্রেন্ডস।